করোনা সংক্রমণের রেকর্ডের দিনে 20 জনের মৃত্যু, আক্রান্ত ছাড়লো 32,000। সোমবার পবিত্র ঈদুল ফিতর, মসজিদের হবে ঈদের জামাত, দূরত্ব মেনে নামাজ আদায়ের পরামর্শ। সামাজিক দূরত্ব উপেক্ষা করে ঈদযাত্রা, মার্কেট দোকানে ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণে করোনা পরিস্থিতি, ভাবনার মূলে জনগণ, দেশকে ভালো রাখতে অক্লান্ত পরিশ্রম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। করোনা সংক্রমণের নতুন রেকর্ডের দিনে মারা গেছে 20 জন। 1,873 জন নতুন রোগী শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা এখন 32,078, আর মোট মৃত্যু 452। নতুন করে সুস্থ হয়েছেন 296 জন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। কোভিড-19 বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তুলে ধরা হয় নানা পরিসংখ্যান। 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 10,000-এর বেশি। এতে আক্রান্ত শনাক্ত হয়েছে 1,873 জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। 20 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 450-এর উপরে। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,873 জনকে এবং এ পর্যন্ত 32,078 জন শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 20 জন এবং এ পর্যন্ত 452 জন। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 296 জন এবং এ পর্যন্ত 6,486 জন। মৃত্যুর বিশ্লেষণ তুলে ধরে জানানো হয়, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.22% আর মৃত্যুর হার 1.41%। 15 জন হসপিটালে মৃত্যুবরণ করেছেন, 4 জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন এবং 1 জন মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন। স্থানভেদের বিশ্লেষণে ঢাকা ডিভিশনের মধ্যে 4 জন, চট্টগ্রামে 8 জন, রংপুর 2 জন, ময়মনসিংহে 2 জন, রাজশাহীতে 2 জন, সিলেটে 1 জন এবং খুলনায় 1 জন। ব্রিফিংয়ের শুরুতেই টেলিমেডিসিন সেবা সহ স্বাস্থ্যসেবা দেয়ায় ধন্যবাদ জানানো হয় চিকিৎসক সংগঠনগুলোকে। আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে ঘরে বসে চিকিৎসা নেওয়ার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বিপুল সংখ্যক চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার ঈদুল ফিতর উদযাপন হবে। সন্ধ্যায় বাইতুল মোকারম জাতীয় মসজিদে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। 25 মে 2020 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মাঠে কিংবা ময়দানে নয়, এবার ঈদ জামাত হবে মসজিদে। জামাতে সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায়ের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। অতিরিক্ত চাপ এড়াতে কয়েক ধাপে জামাত আয়োজন করেছে মসজিদগুলো। রাখা হয়েছে জীবাণুমুক্ত হবার ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আসে আনন্দ উৎসব হয়ে। ঈদ জামাতে মিলিত হয় কাঁধের সঙ্গে কাঁধ, আলিঙ্গনে দূর হয় ঈর্ষা হিংসা, চারদিকে প্রসারিত হয় সাম্য ও ভ্রাতৃত্বের বোধ। শতাব্দীর ইতিহাসে এবারের ঈদ ভিন্ন রকমের। বিশ্ব মহামারী করোনার বিরূপ প্রভাব সর্বত্র, এর প্রভাবে মুসলিম উম্মার মিলনমেলা ঈদগাহ থেকে যাচ্ছে মসজিদে। সীমিত আকারে কয়েক ধাপে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। আবেগের কারণে নিজে অথবা অন্যকে ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগ নেই। আমরা নিজ নিজ মসজিদে, নিজ নিজ মহল্লার মসজিদে আমরা ঈদের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এর মাঝেই বরকত দান করবেন, কল্যাণ দান করবেন। অন্যের সাথে কোলাকুলি অবশ্যই আমাকে পরিহার করতে হবে, কারণ আমার একটা কোলাকুলি হতে পারে আমার অথবা আমি যার সাথে কোলাকুলি করেছি তার বিপদের কারণ হতে পারে, অথবা আমার পরিবার পরিজনের বিপদের কারণ হতে পারে। সামাজিক দূরত্ব মেনে প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত জায়নামাজ ও সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। জাতীয় ঈদগাহে এবছর
কোনো ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে না। সারা দেশেই যত ঈদের নামাজ অনুষ্ঠিত হবে তো মসজিদে হবে, তো ঢাকাতেও আমাদের কেন্দ্রীয় মসজিদে এবং অন্যান্য মসজিদে নিজ নিজ এলাকার মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে সবাই সামাজিক দূরত্ব এবং শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করবে। এবারই ভিন্ন চিত্র জাতীয় ঈদগাহ ময়দানে, প্রস্তুতিহীন শূন্য মাঠ। ঈদের ঠিক আগ মুহূর্তে জাতীয় ঈদগাহের এমন চিত্র কেউই ভাবেননি, যেখানে দু মাস আগে থেকেই প্রস্তুতি চলে ঈদের জামাতের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় সর্বোচ্চ সংক্রমণের দিনেও রাস্তাঘাটে মানুষের ভিড়। ঈদের কেনাকাটায় স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। ঢাকা ছাড়তে বিধিনিষেধ তুলে নেয় ঝুঁকি মাথায় নিয়ে ঈদযাত্রায় বহু মানুষ। এক্ষেত্রে সামাজিক দূরত্ব মানার বিষয়টি ভীষণ উপেক্ষিত। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা মহামারীর দুঃসময়ে করোনার্থী ঈদ। রাজধানীর সড়কে দিনভর ছিল ব্যক্তিগত গাড়ির চাপ, রাস্তায় মানুষের ভিড়ও নেহায়েত কম নয়। সংক্রমণ রোধে সাধারণ ছুটি আছে, তবে ঢাকা ছাড়তে নিষেধাজ্ঞা উঠেছে। ঝুঁকি আছে জেনেও ঈদ উদযাপন করতে বাড়ির পথে অনেকেই, রাজধানীতে ঢোকা ও বের হওয়ার পথে তাই মানুষের ঢল। এই চিত্র টঙ্গী ব্রিজ এলাকার। পরিস্থিতি নিউট্রাল, কারণ যেহেতু 21 জন 20 জন এটা মোটামুটি একটা স্বাভাবিক মৃত্যু হয়েছে, তো বেশি হয়। এই যে যাচ্ছি আসছি, এটা তো আমাদের জন্যই ক্ষতি করে। পুলিশের উপস্থিতি থাকলেও দূরত্ব নিশ্চিতে ছিল না কোনো তৎপরতা। রাজধানীর গাবতলীর চিত্র একই রকম, গণপরিবহন নেই তাই ঝুঁকি নিয়ে ভাড়া করা গাড়িতে ঈদযাত্রা। অনেকদিন আসছি তো ভালো লাগে না, তো এই কারণে চলে যাচ্ছি। আবার ব্যাচেলার থাকি, তো মনে করেন এখানে আমাদের তেমন কেউ নেই, ঈদে মনে করেন ফ্যামিলির সাথে থাকতে হবে। করোনা সংক্রমণ বাড়লেও গ্রামের বাড়ি যেতে শত কারণ দেখাচ্ছেন ঘরমুখো মানুষেরা। তবে মন মানছে না, কারণ বাড়িতে মা বাবা আছে, মেয়ে আছে, যাওয়া ঠিক না, তারপরে যাচ্ছি। এখন রাস্তায় বের হয়ে গেছি, ফিরে তো তা যাওয়া যায় না। পুলিশ বলছে অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। দিকে যাওয়ার পরে হয়তো একজনকে তুলে নিল, এখন সেটা তো আমি আর মনে করি প্রতিটা গাড়ি বা গাড়ি ইয়ে করতে পারবো না। ঈদের আগে কেনাকাটায় ভিড় বেড়েছে, তবে সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দেশ যখন করোনার কঠিন সময় পার করছে, তখন সরকার প্রধান কী ভাবছেন, কী বা করছেন, নিশ্চয়ই প্রশ্নটি অনেকের। সংক্রমণের শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবনার মূলে দেশের জনগণ। তাই তো মানুষকে সচেতন করা থেকে শুরু করে সাধারণ ছুটিতে কষ্টে থাকা অসহায়দের পাশে থেকেছেন তিনি। ভুলে যাননি মধ্যবিত্তদেরও, যারা কোনো কিছু হাত পেতে চাইতে পারেন না, দেখতে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে। আবার শিল্প বাঁচিয়ে অর্থনীতির স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেদিকেও নজর আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাঙালি যখন জাতির পিতার জন্মশত বার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখনই বিশ্ব মহামারী করোনার কালো ছায়া ঘিরে ধরে বাংলাদেশকেও। সব প্রস্তুতি থাকার পরও মুজিব বর্ষের মূল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠান প্রচার করা হয়। একেবারে শুরু থেকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেয় শেখ হাসিনার সরকার, কারণ বাবার মতোই তার ভাবনার মূলেও দেশ ও দেশের মানুষ। স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মানুষকে সচেতন করার কাজটিও শুরু করেন তিনি। সংক্রমণ রোধে 26 মার্চ থেকে চলছে সাধারণ ছুটি। একেবারে শুরু থেকেই কষ্টে থাকা কর্মহীনদের পাশে থেকেছেন সরকার প্রধান, দলের নেতাকর্মীদেরও তাদের পাশে থাকতে নির্দেশ দেন। তাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে শুরু থেকেই নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে দেন তিনি। কেউ নয়ছয় করে বা কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়, তারা কিন্তু ধরা পড়ে যাবেন। রেশন কার্ডের সংখ্যা আরও 50 লাখ বাড়িয়ে 1 কোটি করা হয়েছে। একটা পরিবার যদি মানে 4 সদস্য বা 5 সদস্য বিশিষ্ট হয়, তো আপনারা মনে করেন যে প্রায় 5 কোটি মানুষ এই সুবিধাটা ভোগ করবে। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপহার পাঠিয়েছেন, মাদ্রাসাগুলোতেও অনুদান দেয়া হয়েছে।
যারা কোনো ভাতা পান না সেরকম ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে মোবাইল সেবার মাধ্যমে ২৫০০০ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। দু মাসে ৬টি ভিডিও কনফারেন্সে ৫৮টি জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে গোটা দেশের চিত্র জানার চেষ্টা করেছেন। করোনার কারণে শ্রমিক সংকটে বোরো ধান তোলা নিয়ে যখন সংশয়, তখন প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশেই মাঠে নামে ছাত্রলীগ। এছাড়া হাওরে কৃষি শ্রমিক পাঠাতে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি। কৃষিতে প্রণোদনার পাশাপাশি আমন বীজ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শুরু থেকেই স্বাস্থ্য খাতের দিকে নজর রেখেছেন প্রধানমন্ত্রীর। প্রত্যক্ষ নজরদারির কারণেই দ্রুততম সময়ে কেটে গেছে করোনা পরীক্ষার কিট সংকট, বেড়েছে ল্যাবের সংখ্যা ও পরীক্ষার পরিধি। অর্থনীতিকে বাঁচানোর কৌশলও আটতে হচ্ছে সরকার প্রধানকে। এরই মধ্যে কয়েক ধাপে ১,১,১৭ কোটি টাকার ১৮টি প্যাকেজ ঘোষণা করেছেন তিনি। কেউ কষ্ট করুক সেটা আমি চাই না, সকলে কষ্ট লাঘব করাটাই আমাদের দায়িত্ব। এত কিছুর পরও সামাজিক দূরত্ব বজায় রেখে গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেছেন, বাজেট নিয়েও একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী একে শতাব্দীর ভয়াবহ সংকট হিসেবে আখ্যা দিয়ে মোকাবেলা করার আহ্বান জানান। এর আগে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা। করোনা মোকাবেলায় তার নেতৃত্বের প্রশংসা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। সবচেয়ে কঠিন এই সময়ে এক মুহূর্ত বসে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল থেকে রাত পর্যন্ত জনগণের জন্যই কাজ করছেন তিনি। পবিত্র রমজান মাসে রোজা রেখে ৫ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করছেন বাংলার মানুষের জন্য। সব হারিয়ে এ বাংলার মানুষকেই যে তিনি আপন করে নিয়েছেন। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন। নিচ্ছি বিরতি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ঘূর্ণিঝড় আম্পানে বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি, ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অনেকে। আবারও আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জীবন ও জীবিকার প্রয়োজনে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হলে ভারসাম্যমূলক পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপে তিনি ঈদের আগে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উপকূলের মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। জীবন বাঁচানো এখন অগ্রাধিকার, আবার জীবন বাঁচাতে জীবিকাও সচল রাখতে হবে, আর এজন্য প্রয়োজন জীবন ও জীবিকার মাঝে সুসমন্বয়। এ সমন্বয় সাধনে শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। দুর্যোগের অমানিসা মানবতার বাতিঘর শেখ হাসিনা আপনাদের সাথে রয়েছেন। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে প্লাবিত উপকূলীয় এলাকা ও নিম্নাঞ্চল, বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতি হয়েছে ফসলের, বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে তাদের। ২১ প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী ২ লাখ মানুষ, ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন অনেকে, মাছ গবাদি পশু ও ফসল ভেসে যাওয়ায় চিন্তিত তারা। অবদার বাঁধ ভেঙে যে কয়রা উপজেলার প্রায় অর্ধাংশ মানে পানি লবণ পানিতে প্লাবিত, হাঁস মুরগি সব চলে গিয়ে, বাঁধটা মেরামত করে দেব। বেড়ি বাঁধ নির্মাণে কাজে নেমেছে সেনাবাহিনী, এক সপ্তাহের মধ্যে বাঁধ নির্মাণের কথা জানালেন এই সেনা কর্মকর্তা। এখানে ইঞ্জিনিয়ার টিম আছে এবং আমাদের অন্যান্য লোকবল আছে, এবং এটা দিয়ে আমরা আমাদের বেড়িবাঁধগুলো রিপেয়ারের কাজ আমরা অতিসত্বর শুরু করব। স্থানীয় সংসদ সদস্য বলছেন, ত্রাণ নয়, দরকার স্থায়ী বাঁধ। নতুন করে বাঁধ নির্মাণ করতে এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা দেয়া হয়েছে। টেকসই ভেড়িবাঁধ দিন, যে ভেড়িবাঁধ আফান সিডর আইলা মহাসেনে বুলবুলে কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে, আমার মানুষেরা যেন নিশ্চিন্তে এই অঞ্চলে বসবাস করতে পারে, সেই ব্যবস্থাই আমরা
চাই। বরিশালে পানিতে তলিয়ে যাওয়ায় বিভিন্ন স্থানের মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। 6,000 হেক্টর ফসলি জমি পানিতে প্লাবিত। তবে ঝড়ের আগে 90% বোরো ধান ঘরে তোলায় আংশিক ক্ষতি হয়েছে। মুগডাল বনসালাম প্রায় 12-13টা জায়গায় চলে গেছে। এরপর দিয়ে দেবাক দিয়ে যে পুঁইশাক ই করছি হ্যাঁ প্রায় 10টা চলে গেছে। এরপর পাট বনসালাম পাটও চলে গেছে। জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত মৎস্য ও কৃষি খামারিদের তালিকা তৈরি করে দ্রুত আর্থিক প্রণোদনা দেওয়া হবে। আর যারা মৎস্যজীবী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে মাছ চাষি যারা, তারা সঠিক সময় তার ক্ষতিপূরণ পাবে। বরগুনায় 121টি মাছের খামার ও চিংড়ি ঘের তলিয়ে যাওয়ায় প্রাথমিকভাবে 20 মেট্রিক টন মাছের ক্ষতির কথা জানান জেলা মৎস্য অধিদপ্তর। বন্যায় ছুটতে যাওয়ার পর মাছ দুই একটা মাছ আছে আর বাকি মাছ নদীতে চলে গেছে। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভেসে গেছে এবং তার আনুমানিক বাজার মূল্য, বর্তমান বাজার মূল্য 30 লক্ষ টাকা। বাগেরহাটে রয়েছে 78,100টি মাছের ক্ষেত। এর মধ্যে রামপাল, মোংলা সদর, মোড়লগঞ্জ ও শরণখোলাতে মাছের ঘেরের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। পাবনায় ঘূর্ণিঝড়ে লিচু ও আমের ক্ষতি হয়েছে অনেক বেশি। রত্নজামান, 21 টেলিভিশন। করোনা ভাইরাসের প্রভাবে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল মেক্সিকোর পেশাদার ফুটবলের আসর লিগ MX। মার্চের মধ্যভাগে লিগ বন্ধ হওয়ার আগে 10 রাউন্ডের খেলা হয়েছিল, এরপর আর শুরু করা যায়নি খেলা। মানুষের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিকে গুরুত্ব দিয়ে শেষ পর্যন্ত লিগ বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই ঘোষণার 2 দিন আগে সান্তোস লাগুনার 8 জন খেলোয়াড়ের করোনা ভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছিল মেক্সিকান ফুটবল ফেডারেশন, তবে আক্রান্ত কারো নাম প্রকাশ করেনি তারা। এদিকে লিগে 22 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ক্রুশ আজুল ক্লাব। আর এরই সাথে শেষ করছি রাতের 21-এর সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা সংক্রমণের রেকর্ডের দিনে 20 জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ল 32,000। সোমবার পবিত্র ঈদ উল ফিতর, মসজিদেই হবে ঈদের জামাত, দূরত্ব মেনে নামাজ আদায়ের পরামর্শ। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই ঈদ যাত্রা, মার্কেট দোকানে ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণে করোনা পরিস্থিতি, ভাবনার মূলে জনগণ, দেশকে ভালো রাখতে অক্লান্ত পরিশ্রম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে।